শুভ সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ান ফার্মা লিমিটেড এশিয়ান সংবাদ বিশ্লেষণে ইন অ্যাসোসিয়েশন উইথ রিয়েল লাইফ অ্যান্ড সোপি ডিটারজেন্ট। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সারা মেহজাবিন। আপনারা এই আয়োজনে যারা নিয়মিত দর্শক আছেন তারা অবশ্যই জানেন যে আমরা কিন্তু আমাদের হাতে থাকা যেসব জাতীয় পত্রিকাগুলো সেগুলোর প্রধান শিরোনামগুলো আপনাদের এই অনুষ্ঠানটিতে জানিয়ে দিয়ে থাকি, আরও চেষ্টা করে থাকি সেই প্রধান যে খবরগুলো সেগুলো বিশ্লেষণ করার এবং চেষ্টা করে থাকি সাথে একজন অতিথিকে যুক্ত করে নেওয়ার এবং তার সাথে যেসব সমসাময়িক ঘটনা বা বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে থাকি, আরও চেষ্টা করে থাকি একজন স্থানীয় প্রতিনিধিকে আমাদের সাথে যুক্ত করে নেওয়ার, তিনিও কিন্তু তার হাতে থাকা যেসব স্থানীয় পত্রিকাগুলো সেগুলোর প্রধান শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিয়ে থাকেন। আজও তার ব্যতিক্রম হচ্ছে না, আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল আয়োজনে। শুরুতেই আমার হাতে রয়েছে প্রথম আলো। প্রথম আলো প্রধান যে শিরোনামটি করেছে, হামলা জোরদার করেছে রাশিয়া, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইউক্রেনের আরেক শহর নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা, রাজধানী কিয়েভ ঘিরে নিচ্ছেন অবস্থান এবং প্রথমবারের মতো তিনটি শহরে হামলা। চিত্র দেখতে পাচ্ছেন হয়তোবা ধ্বংসস্তূপের সামনে ইউক্রেনের এক সেনা কর্মকর্তা গতকাল নিপ্রো শহরের এই চিত্রটি, এবং এদিকে আরও দেখতে পাচ্ছি দুই বছর পর সশরীরে আয়োজিত ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো জাতীয় গণিত উৎসবে সারা দেশের শিক্ষার্থীরা দিনভর মেতেছিল আনন্দ উল্লাসে। উৎসবের এক পর্যায়ে দুই হাত আড়াআড়ি করে মাদক মুখস্থ ও মিথ্যাকে না বলার অঙ্গীকার করেছে খুদে গণিতবিদেরা, এবং গতকাল রাজধানীর আসাদ গেটে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণের এই চিত্রটি। এদিকে আরও খবর দেখতে পাচ্ছি, বিদ্যুতের দাম বাড়ার আগেই বাড়ল আলু রাখার খরচ। উত্তরের তিন জেলায় চলতি মৌসুম থেকে হিমাগারে এক কেজি আলু সংরক্ষণের বিপরীতে কৃষককে ৫.২ টাকা গুনতে হবে, এর প্রভাব পড়বে ভোক্তা পর্যায়ে। বাংলাদেশ সৌদি সংলাপ, দুই দেশের অগ্রাধিকার, রাজনৈতিক সম্পর্ক, বিনিয়োগ বাড়ানো, মোশাররফের প্রভাব প্রশ্রয়ে বেপরোয়া ছিলেন মোহতেশাম। ফরিদপুরের জেলায় আওয়ামী রাজনীতিতে অনুপ্রবেশকারী হিসেবে পরিচিত মোহতেশাম এবং তার গ্রেফতারকে নেতাকর্মীরা কলঙ্ক মুক্তি হিসেবে দেখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় গেস্ট রুমে নির্যাতন ভয়ে হল ছাড়লেন এক শিক্ষার্থী। মোটামুটি এই ছিল প্রথম আলোর প্রধান প্রধান খবরগুলো। এরপর আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন প্রধান যে শিরোনামটি করেছে, নতুন নতুন শহরে হামলা, পুতিন জেলেনস্কি সরাসরি আলোচনার প্রস্তাব, শরণার্থী ২৫ লাখ ছাড়ালো। আরও খবর রয়েছে এখানে, কমতে শুরু করেছে ভোজ্য তেলের দাম, বেশি নিলেই ব্যবস্থা, খাদ্য মূল্য নিয়ে উদ্বেগ বাড়ছে, আন্তর্জাতিক বাজারে উত্তাপ, দরিদ্র দেশগুলোতে বাড়তে পারে অস্থিরতা। এই বিষয়টি নিয়ে অবশ্যই বিশ্লেষণ করার চেষ্টা করব। ইউক্রেনে নিহত হাদিসুরের লাশ আসবে কাল, নিম্ন আয়ের দেশগুলো খাদ্য ঝুঁকিতে পড়তে পারে বলেছে বিশ্বব্যাংক। বিদেশে বাংলা ভাষার উন্নয়ন স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে, আরব আমিরাতে বঙ্গবন্ধু ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং জলে গেল ১১৫ কোটি টাকার প্রশিক্ষণ। নিচের দিকে আরও দেখতে পাচ্ছি, পীর হাবিব ছিলেন গণমানুষের কলম যোদ্ধা, নিশ্চিত নয় পুলিশ মাহমুদুর রহমানই কি হারিশ চৌধুরী, করোনা হাসপাতালের ৯৫ ভাগ শয্যায় ফাঁকা, ৯৯ ভাগ রোগী চিকিৎসা নিচ্ছেন বাড়িতে। মোটামুটি এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনামগুলো, এবং যে বিষয়টি বলছিলাম যে খাদ্য মূল্য নিয়ে উদ্বেগ বাড়ছে এবং আন্তর্জাতিক বাজারে উত্তাপ, দরিদ্র দেশগুলোতে বাড়তে পারে অস্থিরতা, এবং বিশ্বব্যাংক যেটি বলছে যে নিম্ন আয়ের দেশগুলো কিন্তু খাদ্য ঝুঁকিতে পড়তে পারে, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। আসলে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের যে ছায়া সেটি কিন্তু আসলে শুধুমাত্র ইউক্রেন বা রাশিয়াতেই এখন আর সীমাবদ্ধ নয়, সে ছায়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুই দেশের সীমানা পেরিয়ে মোটামুটি পুরো বিশ্বেই কিন্তু পড়তে শুরু করেছে, এবং কৃষ্ণ সাগরের পারে আসলে গোলাবারুদ পুড়ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটার আজ কিন্তু পুরো বিশ্বের
খাদ্য বাজারে লেগেছে। বিশ্বজুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খাদ্য সংকট, সেটি প্রকট হচ্ছে রকেট গতিতে। কিন্তু নিত্য পণ্যের যে দাম সেটি বাড়ছে, সেটি আসলে শুধুমাত্র যে গরিব দেশগুলোতেই হচ্ছে এমনটি নয়। বিষয় আমরা দেখতে পাচ্ছি যে ধনী গরিব মোটামুটি সব দেশেই কিন্তু খাদ্য সংকট যে সেটি প্রকট হচ্ছে, পাশাপাশি রকেট গতিতে নিত্য পণ্যের আসলে দাম বাড়ছে। আমরা যদি একটু দেখি যে এটির কারণ কিন্তু দেখা যাচ্ছে ইউক্রেনে এই যুদ্ধের কারণে রাশিয়ার যে জ্বালানি খাত রয়েছে সেই খাতের উপর আসলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, আপনারা এরই মধ্যে জানেন, এবং এরই কিন্তু আসলে একটি নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্বের খাদ্যপণ্যে। এবং সে কারণেই কিন্তু আসলে বলা হচ্ছে যে এভাবেই খাদ্য সংকট প্রকট হচ্ছে, পাশাপাশি এভাবে আসলে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে, এবং সামনে আসলে এই নিয়ে আরও শঙ্কা রয়েছে যে এটি আসলে কত প্রকট হয় সামনের দিনগুলোতে এই সমস্যাটি। এবার যদি একটু আমাদের দেশের বাজারের দিকে আমরা তাকাই, আমাদের দেশের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে অসাধু ব্যবসায়ীরা তারা কিন্তু সবসময় আসলে একটা সুযোগের সন্ধানেই থাকেন, এবং এই সময় আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে এই যুদ্ধের কথা বলে, এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কথা বলে বা এটির অজুহাত দেখিয়ে তারা অসাধু উপায়ে কিন্তু নিত্য পণ্যের দাম বাড়াচ্ছে। যেমন আমরা যদি ফর এক্সাম্পল ভোজ্য তেলের দামের কথাই ধরি, সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার যে একটা প্রভাব সেটা দেশের বাজারে অবশ্যই পড়বে, পড়ার কথা, কিন্তু সেটি পড়লেও সেটি কিন্তু আসলে এখনই একদম পড়ার কথা না, সেটি পড়লে অন্তত আরও দু মাস বা তিন মাস পরে পড়ার কথা। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক বাজারে এই তেলের দাম যেহেতু বেড়েছে এবং দেশেও বাড়বে, এই আশায় কিন্তু অনেক ব্যবসায়ীরা তেল বাজারে তারা এই মুহূর্তে ছাড়ছেন না, না ছেড়ে তারা যেটা করছেন যে এ কারণে একটা কৃত্রিম সংকট তারা আসলে তৈরি করছেন। এবং গতকাল একটি বিষয় দেখছিলাম যে শুধু কৃত্রিম সংকট তৈরি করা না, পাশাপাশি মানুষকে জিম্মি করার একটি বিষয়, যেমন একটি মার্কেটে গতকাল সেখানে দেখছিলাম যে আপনি যদি শুধু সেখানে গিয়ে সয়াবিন তেল কিনতে চান, আপনি শুধুমাত্র সয়াবিন তেল সেখানে কিনতে পারবেন না, তারা একটি শর্ত জুড়ে দিয়েছে যে আপনাকে আসলে অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের পণ্য সেখান থেকে কিনতে হবে এবং তার সাথে আপনি সয়াবিন তেল কিনতে পারবেন। এভাবে মানুষকে একটি জিম্মি দশায় আসলে ফেলা হচ্ছে, এটিও আমরা দেখছি। এবং এই যখন পরিস্থিতি তখন কিন্তু প্রশাসনের নজরদারি বেড়েছে, আমরা দেখতে পাচ্ছি মনিটরিং বেড়েছে, কিন্তু প্রশাসনের নজরদারির পরও কিন্তু বাজার দরটা স্বাভাবিক হচ্ছে না, এবং ভ্যাট কমানোর পরও আপনারা জানেন তেলের যে তেলের উপর যে ভ্যাট সেটি কিন্তু প্রত্যাহার করার পরও বাড়তি দামেই সাধারণ মানুষকে এখন পর্যন্ত ভোজ্য তেল কিনতে হচ্ছে। পাশাপাশি অন্যান্য নিত্যপণ্যের দিকেও যদি তাকাই সেগুলোও কিন্তু এখন পর্যন্ত লাগামহীন রয়েছে, এবং সামনে আপনারা জানেন যে সামনে কিন্তু রমজান আসতে যাচ্ছে, এবং অন্যান্য দেশগুলোতে যেখানে রমজানের সময় দাম কমে থাকে সেখানে আমাদের যারা ভোক্তারা রয়েছেন, ক্রেতারা রয়েছেন, তারা এখন দুশ্চিন্তায় রয়েছেন যে সামনে রমজানে জিনিসপত্রের দাম আসলে কতটা বেড়ে যাবে, কতটা চড়া হয়ে যাবে, সেই নিয়ে কিন্তু তারা একটা শঙ্কায় আসলে রয়েছেন। এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণেই যে আসলে এই বাজারে বাজার লাগামহীন হয়ে উঠছে, বিষয় শুধু সেটি নয়, আমরা আসলে প্রতি বছরই দেখি যে এক এক সময় এক এক কারণে বাজার লাগামহীন হয়ে ওঠে, এবং বারবারই তখন আসলে বাজার নিয়ন্ত্রণের সক্ষমতা বাণিজ্য মন্ত্রণালয়ের আছে কিনা সে প্রশ্ন ওঠে, এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে অনেক প্রশ্ন ওঠে। কিন্তু মানুষের আসলে তখন যে বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয় মুক্ত বাজার অর্থনীতির কথা, এবং মুক্ত বাজার অর্থনীতিতে আসলে পুরোপুরি বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় সেটি বলা হয়ে থাকে, কিন্তু আসলে সাধারণ মানুষের এটিই চাওয়া যে মুক্ত বাজার অর্থনীতিতেও আসলে এই যে সিন্ডিকেট এটি যেন ভেঙে দেওয়া হয়, এবং মুক্ত বাজার অর্থনীতি কেন সিন্ডিকেট ভাঙা সম্ভব হচ্ছে না সেই প্রশ্ন থেকে যায়, এবং মানুষের চাওয়া যে সব মুনাফা লোভী যারা অসাধু ব্যবসায়ী রয়েছেন তাদেরকে আসলে চিহ্নিত করে যেন শাস্তির আওতায় আনা হয়, এবং এই যে পরিস্থিতি এই পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে আসে এটি কিন্তু সাধারণ মানুষের চাওয়া। সে চাওয়া সে প্রত্যাশা পূরণ হবে সেটি আমাদের আশা, তবে এই মুহূর্তে আমার হাতে থাকা যেসব বাকি পত্রিকাগুলো সেগুলোর প্রধান শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিব, তবে একটি বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, ওয়ান ফার্মা লিমিটেড, এশিয়ান সংবাদ বিশ্লেষণ ইন অ্যাসোসিয়েশন উইথ রিয়েল লাইফ অ্যান্ড সোপি ডিটারজেন্ট, সময় হলো একটি ছোট্ট বিরতি, কোথাও যাবেন, আমাদের সাথে থাকুন। বিরতি
বিরতির পর অবশ্য আপাতত জানাচ্ছি ওয়ান ফার্মা লিমিটেড এশিয়ান সংবাদ বিশ্লেষণে ইন অ্যাসোসিয়েশন উইথ রিয়েল লাইফ অ্যান্ড সোপি ডিটারজেন্ট। সাথে আছি সারা মেহজাবিন। প্রিয় দর্শক, আমার হাতে থাকা যেসব বাকি জাতীয় পত্রিকাগুলো সেগুলোর প্রধান শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিব। তবে তার আগে যেমনটি শুরুতে বলছিলাম যে আমরা কিন্তু আমাদের এই আয়োজন একজন অতিথিকে যুক্ত করে নিই এবং তার সাথে যেসব সমসাময়িক ঘটনা বা বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করে থাকি। আজ সেই ধারাবাহিকতায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাজল রশিদ শাহিন, তিনি একজন সাংবাদিক। কাজল রশিদ শাহিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এশিয়ান সংবাদ বিশ্লেষণে, শুভ সকাল। আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। যে বিষয়টি জানতে চাই, বিরতির আগেও যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং এই যুদ্ধের কারণে আমরা দেখতে পাচ্ছি যে ধনী গরিব মোটামুটি সব দেশেই কিন্তু একটা খাদ্য সংকট প্রকট হচ্ছে, পাশাপাশি রকেট গতিতে দাম বাড়ছে। আমাদের দেশের বাজারের দিকে যদি তাকাই সেখানেও বেশ বড় একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এই যখন পরিস্থিতি, আসলে এই পরিস্থিতিতে সরকার কি করতে পারে বা কি কি প্রস্তুতি আমাদের নিয়ে রাখা দরকার, শুনি। কাজল রশিদ শাহিন, আচ্ছা আপনাকে আমি শুনতে পাচ্ছি না, সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে। আচ্ছা, সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব তাকে যুক্ত করে নেয়ার এবং এই বিষয়ে আলোচনা করার। তার সাথে আমি এই মুহূর্তে আমার হাতে থাকা যেসব বাকি পত্রিকাগুলো সেগুলোর প্রধান শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। আমার হাতে রয়েছে দেশ রূপান্তর। দেশ রূপান্তর প্রধান যে শিরোনামটি করেছে, অমর একুশে বইমেলায় গতকাল শিশু প্রহরে বই দেখে ক্ষুদে পাঠকরা, একটি চিত্র এখানে দেখতে পাচ্ছেন, 107 কোটি টাকা ভাগযোগ, বিএসটিআই এ দুর্নীতি, ঝাড়ুদার থেকে মহাপরিচালক পর্যন্ত প্রায় সবাই জড়িত, মূল বেতনের 25 গুণের বেশি ভাতা নিয়েছেন, অনুশাসন উপেক্ষা করে নমুনা পরীক্ষার 40% অর্থ নিজেরা নিয়েছেন। রাশিয়ার তেল গ্যাসে নিষেধাজ্ঞা দেবে না ইউরোপ। ইউরোপ হাঙ্গেরি, রাশিয়ার গ্যাস ও তেলের উপর ইউরোপীয় ইউনিয়ন কোনো নিষেধাজ্ঞা দেবে না বলে জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান এবং ফ্রান্সে ইউ নেতাদের মধ্যে যখন ইউক্রেন পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক চলছিল। গতকাল ঠিক এর আগে নিজের ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে তিনি এ তথ্য দিয়েছেন। ইউক্রেনের 3 শহরে হামলা, ভলনোভখার দখল, রাশিয়ার পুতিনের সঙ্গে সাক্ষাতে প্রস্তুত জেলেনস্কি। পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়ে দুঃখজনক বলল ভারত। কুড়িগ্রামে মধ্যরাতে সাংবাদিক হেনস্তা, ডিসির পর আরডিসিকেও ক্ষমা করলেন রাষ্ট্রপতি। সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা হারাচ্ছে রাশিয়া। ইউক্রেন থেকে সৈন্য ফিরিয়ে নিতে রাশিয়ার উপর ক্রমশ চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো এবং এরই ধারাবাহিকতায় সম্ভবত সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা হারাতে যাচ্ছে রাশিয়া। নিচের দিকে আরও শিরোনাম রয়েছে, চোরাচালানের সহযোগী মিয়ানমারের বিজিপি, নাফ নদী দিয়ে মাদক অস্ত্র আসা ঠেকানো যাচ্ছে না, অধিকাংশ জেলেই মাদক কারবারে জড়িত এবং মিয়ানমারের পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ দপ্তরকে ফের চিঠি, খালেদার মুক্তির মেয়াদ বাড়াতে আবেদন শিগগিরই, 2 বাস ট্রাকের সংঘর্ষ, হবিগঞ্জে নিহত 4 কলেজ ছাত্রীসহ সড়কে আরও ঝরল 12 প্রাণ, যুবলীগ নেতার কবজি কেটে ফেলল প্রতিপক্ষ। মোটামুটি এই ছিল দেশ রূপান্তরের প্রধান শিরোনামগুলো। এরপর হাতে রয়েছে আমার যুগান্তর। রমজান ঘিরে তৎপর একাধিক চক্র, নিত্যপণ্যের অগ্নিমূল্যে দিশে হারা মানুষ, আলোচনা করছিলাম এই বিষয়ে। দুদকের প্রতিবেদন, কক্সবাজারে মিলেমিশে ভ্যাট ফাঁকি এবং কাগজে মুনাফায় বড় ঝুঁকি, দুর্নীতিতেই দুর্বল ব্যাংক। এরপর দেখতে পাচ্ছি হামলার পরিধি বাড়ালো রাশিয়া, ইউক্রেনের নতুন 3 শহরে আক্রমণ, ভলনোভখা দখল, 100 কোটি টাকা রাজস্ব ফাঁকি, কাস্টমস কর্মকর্তা সহ 37 জনের বিরুদ্ধে 11 মামলা। মোটামুটি এই ছিল যুগান্তরের প্রধান শিরোনামগুলো। দর্শক, আমাদের সাথে কাজল রশিদ শাহিন, তিনি এই মুহূর্তে আরও একবার যুক্ত হয়েছেন। কাজল রশিদ শাহিন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন, শুভ সকাল, স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। যে বিষয়টি নিয়ে শুরুতে আলোচনা করতে চাই, যুগান্তরও যে প্রধান শিরোনামটি করেছে যে নিত্য পণ্যের অগ্নিমূল্যে দিশে হারা মানুষ, একটু যদি এই বিষয়ে আসি, আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের যে বিষয়টি, সেটির প্রভাব কিন্তু আসলে, আমি শুরুতেই যেটি বলছিলাম যে দুই দেশের সীমানা পেরিয়ে মোটামুটি
পুরো বিশ্বেই পড়তে শুরু করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি শুধু ধনী গরিব, মানে শুধু গরিব দেশগুলো নয়, ধনী দেশগুলোতেও মোটামুটি খাদ্য সংকট প্রকট হচ্ছে এবং রকেট গতিতে দাম বাড়ছে। এবং আমাদের দেশের বাজারের দিকেও যদি তাকাই, লাগামহীন বাজার, সেক্ষেত্রে আপনার কি মনে হয় এই পরিস্থিতিতে আসলে সরকার এই মুহূর্তে কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারে বা আমরা কি কি প্রস্তুতি নিতে পারি এই সংকট কাটিয়ে উঠতে? যারা দেখছেন, আমি যে নিত্যপণ্যের যে দাম বাড়ছে সেটা মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে তো পূর্বের তুলনায় অনেক বেড়েছে, কিন্তু নিত্যপণ্যের দাম বৃদ্ধিটা আসলে বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি। এবং ধরেন মানে সয়াবিন তেল থেকে মানে শুরু করে, এর আগে আমরা দেখলাম যে মানে মানে পরিবহনে যে ডিজেলের দাম বাড়লো, তার আগে ধরেন গ্যাসের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, মানে এই যে বাড়াবাড়ির পর্যায়টা মানে মানুষের কাছে যেন মানে ঠিক আর সহনীয় পর্যায়ে নেই। এবং নিত্যপণ্যের ক্ষেত্রে মানে ধরেন এখন টিসিবি দিয়ে মানে টিসিবি ট্রাকের মাধ্যমে পণ্য বিতরণ করে সমাধান করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই সমাধানের চেষ্টাটা আসলে কতটা মানে মানুষের জন্য মানে ফ্রেন্ডলি হচ্ছে, মানুষ এর জন্য কতটা উপকার পাচ্ছে, এবং যারা প্রান্তিক মানুষ, যারা সাধারণ মানুষ, মানে বাস্তবতা হলো যে গত 2 বছরের যে করোনার অভিজ্ঞতা, সেই করোনাকালীন সময়ে সাধারণ মানুষ নিম্নবিত্তরা তো এমনিই খুবই একটা হাঁসফাঁস অবস্থায় রয়েছে। এই সময়ে মানে আমরা যে জরিপ গুলো পাই বা বাইরেও যদি আমরা খেয়াল করি বা আমাদের পাশের দিকেও যদি খেয়াল করি, অনেক মানুষ চাকরি হারা অবস্থায় রয়েছে, যাদের চাকরি রয়েছে তারা চাকরির ক্ষেত্রে বেতন কমে গেছে, বা ধরেন সংসার বা ঢাকাতে কোনো রকমে আসছে সংসারটাকে গ্রামে পাঠিয়ে দিয়েছে, এর ভিতরে মরার উপরে খাড়ার ঘা হচ্ছে এই যে নিত্যপণ্যের দাম বৃদ্ধি। এখন প্রশ্ন হলো যে দামটা যেভাবে বাড়ছে, মানুষ কি আসলে এর সঙ্গে তাল মিলিয়ে তার সামর্থ্য বাড়াতে পারছে কিনা? যদি না পারে তাহলে সরকারের যে ভর্তুকি দেওয়ার প্রয়োজন বা এখানে যে সাশ্রয়ী ভূমিকা পালন প্রয়োজন, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা খুব যে আশাব্যঞ্জক কিছু দেখতে পাচ্ছি তা নয়। মানে এই ব্যাপারে নানা রকমের উদ্যোগ নেওয়া হচ্ছে, সরকারের মন্ত্রী পর্যায়ে বলেন বা সরকারের অন্যান্য মন্ত্রণালয় গুলো বলেন, উদ্যোগ নিচ্ছে ঠিকই, কিন্তু সেই উদ্যোগগুলো কতটা কার্যকরী নয়, যে আমরা কোনো কার্যকরী উদ্যোগ আসলে দেখতে পাচ্ছি না। এবং বিভিন্ন মন্ত্রণালয়, যেমন খাদ্য, কৃষি, বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে আসলে যে সমন্বয় থাকা দরকার, সেখানে আমরা একটা ঘাটতি সবসময় দেখে থাকি। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটা প্রভাব পুরো বিশ্বের খাদ্যবাজারে আসলে পড়ছে, সেটি একটি বিষয়। কিন্তু আমাদের দেশে আমরা যদি দেখি, আসলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ তো নয়, প্রতি বছরই তো আসলে এ ধরনের একটা চিত্র আমাদের দেখতেই হয়, যে বাজার লাগামহীন হয়ে ওঠা। সেক্ষেত্রে জি 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 আমি আমি যদি একটু আপনাকে জি আমি যদি সেখানে একটু প্রশ্ন রাখি আপনার কাছে, যে এই যে বারবারই প্রশ্ন ওঠে যে বাণিজ্য মন্ত্রণালয়ের সামর্থ্য আছে কি না, এবং বারবার যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে মুক্ত বাজার অর্থনীতির দোহাই দেয়া হয়, সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে মুক্ত বাজার অর্থনীতিতে আসলে তার মানে কি সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়? এই যে মুনাফা লোভী অসাধু ব্যবসায়ীরা রয়েছেন, তাদেরকে চিহ্নিত করে যে শাস্তির আওতায় আনার বিষয়টি, মানে মুক্ত বাজার অর্থনীতিতে সেটা কি সম্ভব হচ্ছে না? কেন সম্ভব হচ্ছে না আসলে? এটা যে আমরা যদি মনেই করি যে সম্ভব নয়, তাহলে তো সম্ভব হবে না। আসলে আমাদের বিশ্বাসই করতে হবে, সম্ভব করতে হবে, করতে হবে। মানে পৃথিবীর এখন তো মুক্ত বাজার অর্থনীতি শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, পৃথিবীর সর্বত্রই মুক্ত বাজার অর্থনীতি রয়েছে। কিন্তু ধরেন আমাদের যারা পরিচিত জন বা এখন তো বিশ্ব হাতের মুঠোয়, আমরা বিশ্বের অন্যান্য দেশের দিকে যদি খেয়াল করি, সেসব দেশে মুক্ত বাজার অর্থনীতির নামে এইরকম মূল্যফল তো নেই। মুক্ত বাজার অর্থনীতি তো একটা লাগাম রয়েছে, মুক্ত বাজার অর্থনীতি কি সিস্টেমের বাইরে? মুক্ত বাজার অর্থনীতি তো সিস্টেমের ভিতরে থাকতে হয়। এখন হলো যে এই সিস্টেমটা কে প্রয়োগ করবে? এখন ধরেন আমরা আমাদের উচ্চ পর্যায় থেকে যে পরিমাণ আশ্বাস পাই, যে পরিমাণ কথা পাই, সেই পরিমাণ কার্যকর অ্যাকশনটা আমরা দেখতে পাই না। ওনারা যদি ধরেন কার্যকর করে বলতো যে আমরা মুক্ত বাজারের ক্ষেত্রে এই অবস্থার পরেও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে এই এই পদক্ষেপ গ্রহণ করেছে, এবং আপনি যেটা বলছিলেন যে এই সিন্ডিকেট বা ধরেন আমাদের মন্ত্রীরা তাদের উদ্ধৃতিতেই বলেন যে চাল ব্যবসায়ীরা চালের দাম বাড়ায় দেয় বা চালের চাল ব্যবসায়ীরা ষড়যন্ত্র করে করছে বা আমদানিকারকরা এই কাজগুলো করছে। প্রশ্ন হলো যে এই যে চাল ব্যবসায়ীরা যারা ষড়যন্ত্রকারী, এই যে যারা সিন্ডিকেট, আমরা কি এইরকম কোনো নজির পেয়েছি যে কোনো সিন্ডিকেটের কোনো লোককে কখনো ধরা হয়েছে?
বা ধরা হলেও তাদেরকে নির্দিষ্টভাবে আইনের আওতায় নিয়ে আসা রয়েছে এবং বড় বড় জি বড় বড় হাতগুলোকে কিন্তু ধরা হয় না সেটি আমরা কিন্তু দেখি ছোট ছোট হাতগুলোকে ধরা হয় কিন্তু বড় বড় হাত আমরা ধরতে দেখি না পাশাপাশি আবার ধরেন তাৎক্ষণিক জি মানে ধরেন ধরেই মানে কিছুদিন পর পরিস্থিতি অন্যদিকে টানলে মানুষ রাষ্ট্র সমাজ বা সরকার তাহলে কিন্তু মানুষের জন্য এই কষ্ট অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কাজল রশিদ শাহিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আজ আমাদের সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক মোটামুটি এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করছি আমাদের ওয়ান ফার্মা লিমিটেড এশিয়ান সংবাদ বিশ্লেষণ ইন অ্যাসোসিয়েশন উইথ রিয়েল লাইফ অ্যান্ড সোপি ডিটারজেন্টের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে বা দেখা হয় পরবর্তী আয়োজনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং অবশ্যই এশিয়ান টেলিভিশনের সাথেই থাকুন